মধ্যযুগীয় বর্বরতা চলছে রাজ্যে। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া কুর্মী নেতাদের পরিবারের সাথে দেখা করে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে শালবনি পৌঁছে গ্রেপ্তার হওয়া কুর্মী নেতা অজিত মাহাতোর বাড়িতে যান তিনি। সেখান থেকে খড়গপুরে গ্রেপ্তার হওয়া কুর্মী নেতা রাজেশ মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে রওনা হন তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার ঝাড়গ্রামের গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয়। শনিবার থেকে কুর্মী নেতাদের গ্রেপ্তার শুরু করে পুলিশ। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন এলাকা ঘুরে দেখার পর সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাম জামানায় এই অত্যাচার চলছে মানুষদের সাথে। কুর্মী, মাহাতো ও আদিবাসী সম্প্রদায়কে মাওবাদী তকমা দিয়েছিল বামেরা। বর্তমানেও তিনি দাবি করেন কুর্মী আন্দোলনকারীদের ওপর প্রতিহিংসামূলক আচরণ করছে রাজ্য সরকার। আগামী দিনে কুর্মীদের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। খুব অত্যাচার হচ্ছে এখানকার লোকজন এবং এরা কেউ ইনভলভ নয়। এই যে গরিব বাড়ির লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে দোকান বন্ধ, গ্রামের পুরুষরা ভয়ে লুকাচ্ছে পুলিশের গাড়ি দেখলে, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি? পুলিশ তো তার সিডি থেকে চিহ্নিত করে তাদেরকে নোটিশ করে ডেকে, 41 নোটিশ করে থানায় ডেকে তাদেরকে অভিযোগ প্রমাণ করে গ্রেপ্তার করতে পারে। যারা নিরীহ লোকজন তাদের বিরুদ্ধে কেন করছে? তারা এমন কি হয়ে গেছে, বড় লোকের বেটাকে কথা বলতে চেয়েছিল কথা বলেননি, কলকাতার লোক এই গরিব মানুষ বলে আপনারা এই জিনিস করবেন নাকি? হ্যাঁ, এর আগে ঠিক বামফ্রন্ট যাওয়ার আগে ঠিক এই জিনিস হয়েছিল। যত মাহাতো আর যত হাঁসদা, সোরেন, টুডু, মুর্মু দেখবে সবকে মাওবাদী বলে বিনা বিচারে। এই মনোজ বার্মা যে এখন ডাইরেক্টর সিকিউরিটি আছেন, এর নেতৃত্বে এখানে অত্যাচার হয়েছে। ফ্যানে ঝুলিয়ে ঝুলিয়ে পলাইকুণ্ডা থানায় নিয়ে গিয়ে মারত, পা উপরের দিকে করে ঝুলিয়ে ঝুলিয়ে মেরে অত্যাচার করেছে। বিচ্ছিন্নতাবাদীরা কি এমনি এসছে নাকি? এই অত্যাচারের জন্য এসছে এবং এখানে এসব হবে না, পরিষ্কার কথা। এই এলাকায় যদি হবে না, হুল বিপ্লব করেছিল এরা। চানকু মাহাতোর ঝটনাপুরের কথা সবাই জানে, আমরা সবাই বিরসা মুন্ডার জয়ন্তী পালন করি। এই 30 জুন হুল দিবস পালন হয়। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু সব সময় অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গল মহলের জনজাতি হোক, আমাদের আদিবাসী কুর্মী সমাজ হোক, তারা কিন্তু সব সময় লড়াই করে। তাদের একটা জাতিগত লড়াই আছে, সেটা রাজ্য সরকারের সঙ্গে তাদের একটা সমাজের লড়াই, সেখানে কোনো রাজনীতির লোক নেই, সব দলের রাজনীতির লোকরা আছে। কিন্তু এইভাবে নিরীহ লোকদের উপরে, গরিব মানুষের উপরে পুলিশের অত্যাচার, এটা কি গণতন্ত্রের দেশ নাকি? দেশ কি সংবিধান গণতন্ত্র দিয়ে করেছে? আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ আইন হাতে তুলে নিয়ে থাকে, কোনো মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে থাকে, ঢিল ছুঁড়ে থাকে, ডান্ডা মেরে থাকে, তাকে আপনার সমস্ত ছবি আছে, আপনাদের কাছে আছে, চিহ্নিত করে তাকে নোটিশ করুন, তাকে ওয়ারেন্ট করুন। নিরীহ লোকদের নির্বিশেষে মাহাতো মানেই তাকে ধরে নিয়ে যেতে হবে, শিক্ষা দিতে হবে। তারা একটা তাদের নিজেদের কমিউনিটির জন্য লড়াই করছে, এ জিনিস হবে না। তাদের সামাজিক আন্দোলনের লড়াইয়ের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এর আগে আপনারা জানেন 9 সালের শেষের দিকে, 10 সাল এবং 11 সাল আমি পুরোপুরি আমাদের নেতাইতে যে গরিব মানুষগুলোকে খুন করা হয়েছিল 9 জনকে, 7ই জানুয়ারি 2010 সাল থেকে, তার আগে এবং পরে আমি এইখানে সমস্ত জায়গায়। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800089785।